আমি প্রথমে প্যানটা গরম করে নিলাম, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু জিরে দিয়ে দিলাম, এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবার আমি এক কাপ সুজি দিয়ে দেব, আর এটা যদি মোটা দানার সুজি হয় আপনারা বাড়িতে একটু মিক্সিতে একটু মিহি করে নেবেন, তাহলে মোটা দানার সুজিতে এটা ভালো লাগবে না। এটা আমরা ভালো করে নেড়ে নিলাম, জলটা এবার শুকিয়ে গেছে, আমার সুজিটা হয়ে গেছে, এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। একটা পাত্রে সুজিটা নামিয়ে নিলাম, এর মধ্যে একটু লবণ নিয়ে নেব, আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, গ্রেট করে নেব এর মধ্যে। বাটার দিয়ে দেবো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটা কথা বলে দিচ্ছি, আমি একটু নিরামিষ বানিয়েছি, আপনারা যদি নিরামিষ না বানাতে চান তাহলে আমি তেলের মধ্যে চিরিয়ে দিলাম, চিরিয়ে করে আপনারা পেঁয়াজ দিতে পারেন, ঠিক আছে। এবার এই বাটারটাকে আলুর সাথে, আলু আর সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। প্যান আমার গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো ড্রগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো, এক এক করে তেলের মধ্যে সব দিয়ে দেবো, কড়া করে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নেব, দেখুন লাল লাল হয়ে গেছে।